বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদারের গ্রেপ্তারের প্রতিবাদে রঘুনাথগঞ্জে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। শনিবার বিকেলে রঘুনাথগঞ্জ শহরে মিছিল শেষে রাস্তায় বসে চলে ধর্ণা কর্মসূচি। বিজেপির রাজ্য সভাপতির সাংসদ সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে রঘুনাথগঞ্জে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। শনিবার হাওড়া যাওয়ার পথে গ্রেপ্তার করা হয় সুকান্ত মজুমদারকে। এরই প্রতিবাদে এদিন বিকেলে বিজেপির সাংগঠনিক উত্তর মুর্শিদাবাদ জেলা বিজেপির পক্ষ থেকে রঘুনাথগঞ্জ টাউন বিজেপি কার্যালয় থেকে মিছিল করে বিজেপি নেতা কর্মীরা। মিছিল কিছুটা যাওয়ার পর শ্যামাপ্রসাদ মূর্তির পাদদেশে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতা কর্মীরা। পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত দা, উনি একজন জনপ্রিয় সাংসদ, উনি একজন শিক্ষা সমাজের মুখ, তাকে যেভাবে হেনস্থা, সকাল থেকে তার বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। তারপরে উনি 3-4 ঘন্টা পরে উনি বেরোলেন, তারপরে বিদ্যাসাগর সেতুতে ওনাকে আগে ঘেরা হলো, তারপরে উনি কোনোরকমে বেরিয়ে এলো, ওনাকে অ্যারেস্ট করা হলো। তার জন্য আমরা এই আজকে আমরা বিক্ষোভ মিছিলে কর্মসূচি অংশগ্রহণ করেছি এবং এই যে অ্যারেস্ট, এই পশ্চিমবঙ্গ সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে আমরা বিশালভাবে আমরা আন্দোলন করব। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।